আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদ হাসান, অ্যাসিস্ট্যান্ট টিচার, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের একটি বিষয় সম্পর্কে জানব, সেটি হলো কৃষি জলবায়ু উপযোগী উদ্যান ও মাঠ ফসল, গবাদি পশু ও পাখির ওপর জলবায়ুর প্রভাব। প্রথমে আমরা জানবো বাংলাদেশে ফসল উৎপাদনে জলবায়ুর প্রভাব। এ সম্পর্কে সৃষ্টির শুরু থেকেই পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়ে প্রাণী ও উদ্ভিদের বসবাস উপযোগী হয়ে ওঠে, এবং জলবায়ু পরিবর্তনের এ ধারা ধীরে ধীরে ধীর গতিতে অব্যাহত ছিল। কিন্তু পৃথিবী যখন শুরুর দিকে ছিল, তখন জলবায়ু পরিবর্তন জলবায়ুটা অনেক ভালো ছিল, কিন্তু বর্তমানে জলবায়ুটা অনেক খারাপ দিকে চলে যাচ্ছে। এর কারণ হলো নগরায়ন, যান্ত্রিক সভ্যতা, কলকারখানার প্রসার, জ্বালানি তেল ও কয়লার যথেচ্ছ ব্যবহার। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে বা বিশ্বের সবথেকে ক্ষতিগ্রস্ত ও বিপদাপন্ন দেশ হলো বাংলাদেশ। জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্ট 2007-2008 বলা হয়েছে, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে 7 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ভৌগোলিক অবস্থান এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ আগে থেকেই পৃথিবীর একটি অন্যতম দুর্যোগ প্রবণ দেশ হিসেবে পরিলক্ষিত হয়েছে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব দুর্যোগের মাত্রাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আইপিসিসি মানে হল ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এরা কিছু রিপোর্ট দিয়েছে, রিপোর্টগুলো হলো, 1 নম্বরে দিয়েছে বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা 1985 সাল থেকে 1998 সাল পর্যন্ত মে মাসে 1 ডিগ্রি সেলসিয়াস এবং নভেম্বর মাসে 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, মানে 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বাংলাদেশে 8,30,000 জমিতে এখনও কি আছে, লবণাক্ততা দেখা দিয়েছে, মানে নতুন করে 8,30,000 জমিতে লবণাক্ততা দেখা দিয়েছে। বাংলাদেশের গড় বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে এবং 2002, 2003, 2004 ও 2007 সালে বন্যা হয়েছে, অর্থাৎ বন্যার সংখ্যা দিনে দিনে বাড়ছে। আর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে, এটা 1985 থেকে 1998 সালের মধ্যে একটি রিপোর্ট হয়েছিল বা সমীক্ষা করা হয়েছিল। তখন দেখা গেছে যে বঙ্গোপসাগরে ঝড়ের সংখ্যা বেড়েছে। আর 5 নম্বরে যেটি লিখেছে সেটি হলো, গ্রীষ্মকালে সমুদ্রের লোনা পানি নদীপথে দেশের অভ্যন্তরে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে। এই যে জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তনের ফলে কি কি বিরূপ অবস্থার সৃষ্টি হয়েছে সেটি সম্পর্কে আমরা জানি। প্রথমে গ্রীষ্মকালে অতি উচ্চ তাপমাত্রার সৃষ্টি হয়েছে, অনিয়মিত ও অসময় বৃষ্টিপাত দেখা যাচ্ছে, অল্প সময়ে অধিক বৃষ্টি এবং যার ফলে জলাবদ্ধতা ও ভূমিধস সৃষ্টি হচ্ছে, শুষ্ক মৌসুমে কম বৃষ্টিপাত হচ্ছে, আবার বন্যার ভয়াবহতা ও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আকস্মিক বন্যা ও খরার ফলে ফসল হানি হচ্ছে, আর অতিরিক্ত ঠান্ডা ও গরম, ঠান্ডার সময় অতিরিক্ত ঠান্ডা, আবার গরমের সময় অতিরিক্ত গরম দেখা যাচ্ছে। আর উপকূলীয় এলাকায় লবণাক্ত জমির পরিমাণ বৃদ্ধি ও ভূমিক্ষয় দেখা যাচ্ছে।
এরপরে ঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতা ও সংখ্যা আগের থেকে অনেক বেড়ে যাচ্ছে। আর 10 নম্বরে যেটি আছে সেটি হলো কুয়াশা ও শিলাবৃষ্টি আগের থেকে অনেক বেশি। ফসল উৎপাদনে তাপমাত্রার প্রভাব। ফসল উৎপাদন করতে গিয়ে আমরা দেখছি গ্রীষ্মকালে বেশি গরম, আবার শীতকালে বেশি ঠান্ডা হচ্ছে। তো পাশাপাশি শীত ও গ্রীষ্মকালে তাপমাত্রা হ্রাসবৃদ্ধির অস্বাভাবিক আচরণও লক্ষ্য করা যাচ্ছে। কখনো কখনো গ্রীষ্মকালে অতি উচ্চ তাপমাত্রা এবং শীতকালে অত্যধিক শীত পড়তে দেখা দিয়েছে। আচ্ছা, এখনকার চেয়ে দেশের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে গম উৎপাদন করা যাবে না, কারণ গম হচ্ছে শীতকালের ফসল। গম তা যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে শীতকালে গম উৎপাদন করা যাবে না। আলু ও অন্যান্য যে শীতকালীন ফসলগুলো রয়েছে সেগুলো উৎপাদনে একটি ধস দেখা যাবে। ধান এর জন্য অসহ্য গরম তাপমাত্রা হলো 35 সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ধান 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে, বা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই তার জন্য অসহ্য তাপমাত্রা। তাহলে ফুল ফোটার সময় যদি বেশি তাপমাত্রা হয় ধান গাছে, তাহলে ধান গাছের ক্ষতি হয়। এ সময় তাপমাত্রা 35 ডিগ্রি বা তার বেশি হলে কী হবে, চিটার সম্ভাবনা দেখা যাবে, চিটা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাপমাত্রা বৃদ্ধি ও কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ যত বাড়ে বোরো ধানের ফলন বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু পানির অভাব হলে তা সম্ভব হয় না। নিম্ন তাপমাত্রায় অনেক সময় ধান গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ধান গাছ হলদে রঙের হয়ে যায়, চারা দুর্বল হয় ও অনেক রকম সমস্যা হয়। তাই আমরা এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো কৌশল হিসাবে চারা রোপণ, তাপমাত্রা সহনশীল ফসল বা ফসলের উন্নত জাতের উন্নয়ন ও এর আবাদ এলাকা বাড়াতে হবে। আর এবার আসি জলবায়ু পরিবর্তনের পশু পাখির ওপর জলবায়ুর পরিবর্তন কী কী প্রভাব ফেলেছে সেই বিষয়ে আমরা জানব। পৃথিবীর তাপমাত্রা ও মানুষ কর্তৃক পরিবেশ ধ্বংসই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। আমাদের দেশে নিয়মিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে এ সকল প্রাকৃতিক দুর্যোগ দেশে দেশে প্রতিনিয়ত আঘাত করছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এর নাম যেমন জলোচ্ছ্বাস, সামুদ্রিক ঘূর্ণিঝড়, প্রবল বায়ু প্রবাহ, বন্যা ও খরা প্রভৃতি কারণে পশু পাখি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে আমাদের দেশের যে সকল কৃষকরা রয়েছেন বা খামার মালিকরা রয়েছেন তারা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ক্ষতি কতটুকু পুষিয়ে নেওয়া যায় তার কোনো হিসেব নেই, কিন্তু পুষিয়ে নেওয়ার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। বাংলাদেশে ইতিমধ্যে উত্তরাঞ্চলের বরেন্দ্রভূমির শালবন, রাজশাহীর অঞ্চলের পত্নীতলা ও নদীপুরের জঙ্গল সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে, যার ফলে এই অঞ্চলে প্রচণ্ড খরা হয়। তার মানে উত্তরাঞ্চলে কিছু জঙ্গল ছিল, উত্তরাঞ্চলে বরেন্দ্রভূমির শালবন ছিল, রাজশাহী অঞ্চলের পত্নীতলায় একটি কিছু জঙ্গল ছিল, নদীপুরেও কিছু জঙ্গল ছিল। এই সকল জঙ্গল কেটে ফেলার কারণে
সেখানে প্রচণ্ড খরার সৃষ্টি হয়। এ সকল বনাঞ্চলে বনাঞ্চলকে কীভাবে পুনঃপ্রতিষ্ঠা করা যায় এই এইসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের সামাজিক বনগুলো সম্প্রসারণ করতে হবে এবং প্রচুর গাছপালা লাগাতে হবে। বাংলাদেশে খরা হলে যে সকল সমস্যা দেখা দিচ্ছে সেগুলো হলো কাঁচা ঘাসের অভাব হচ্ছে। পশু পাখির জন্য যে কাঁচা ঘাস পাওয়া যেত সেই কাঁচা ঘাসগুলো এখন আর পাওয়া যায় না। দুই নম্বর, দূষিত পানি দূষিত হয়ে উঠেছে, পানি কি হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে। আর হলো তিন নম্বরে, গবাদি পশু অপুষ্টিতে ভুগছে। চার নম্বর, গবাদি পশু বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছে। এরপরে আমরা দেখি যে খরা হলে মাঠের ঘাস শুকিয়ে যায়, এরপরে পশুর শরীরের চামড়ায় কিছু পরজীবী দেখা যায়, আর কিছু পশু আছে যারা তাপ সহ্য করতে পারে না, অধিক গরমে তারা তাপ সহ্য করতে পারে না, তাদের অনেক কষ্ট হয়। আর গবাদি পশুর স্বাস্থ্যের অনেক অবনতি ঘটে খরার ফলে, গবাদি পশুর স্বাস্থ্যের অনেক অবনতি দেখা যায়। আর তাপের, অতিরিক্ত তাপের কারণে ব্রয়লার ও লেয়ার মুরগির মৃত্যু হয়। বন্যা হলে, বাংলাদেশে বন্যা হলে পশু পাখির কী কী ক্ষতি হয় তার একটি তালিকা এখানে দেওয়া আছে। সেগুলো হলো, এক নম্বর দেওয়া আছে জলবদ্ধতার সৃষ্টি হয় বন্যা হলে জলবদ্ধতার সৃষ্টি হয়, এটা ঠিক আছে। দুই নম্বর, দেশের অধিকাংশ এলাকা ডুবে যায়, এরপর রোগ ব্যাধির প্রাদুর্ভাব দেখা যায়, গোখাদ্য পাওয়া যায় না, পানি দূষিত হয়, পশু পাখির রক্ষণাবেক্ষণের সমস্যা সৃষ্টি হয়, গবাদি পশু অপুষ্টিতে ভোগে, বিভিন্ন সংক্রামক রোগ ও কৃমির সংক্রমণ বেড়ে যায়, ঘাসে বিষক্রিয়ার সৃষ্টি হয়, গবাদি পশু অসুস্থ হয়ে পড়ে এবং পরিবেশ অস্বাস্থ্যকর হয়, অনেক পশু মৃত্যুও হয়। জলোচ্ছ্বাসজনিত সমস্যা, জলোচ্ছ্বাসের সময় যে সকল সমস্যা দেখা যায় তার মধ্যে প্রধান সমস্যা হলো, জলোচ্ছ্বাস কবলিত এলাকায় পানি দূষিত হয়, জলোচ্ছ্বাস ও ঝড়ের ফলে বহু পশু পাখি জীবজন্তু তাৎক্ষণিকভাবে মারা যায়, আর সৎকারের অভাবে মৃত পশু পাখি মাটিতে পচে দূষিত হয়ে যায়। তারপরে পশু খাদ্যের অভাব দেখা যায়, জীবিত গবাদি পশু উদারাময় পেটের পীড়া, পেট ফাঁপা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে থাকে। ফসল উৎপাদনে জলবায়ুর প্রভাব, ফসল উৎপাদন করতে গিয়ে জলবায়ু নানা রকম সমস্যা সৃষ্টি করে, কি কি করে এই বিষয়ে এখানে আলোচনা করা হলো। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কৃষি খাতে তিনটি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এক নম্বর, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে খরার প্রভাব আরও বৈরী আকার ধারণ করবে। দুই নম্বর, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা আরও বেড়ে যাবে। তিন নম্বর, দেশে আরও প্রবল বন্যা ঘূর্ণিঝড় প্রভৃতি দেখা যাবে। ফসল উৎপাদনে খরার প্রভাব, বাংলাদেশে ফসল উৎপাদনে খরা অন্যতম একটি প্রভাব বিস্তার করে। খরা হলো বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ,
প্রতিবছর আমাদের দেশে 30 থেকে 40 লাখ জমি খরায় পতিত হয়, অর্থাৎ খরার কবলে ধ্বংস হয়ে যায় 30 থেকে 40 লাখ হেক্টর জমি। 1999 সালে বিগত 50 বছরের মধ্যে সব থেকে দীর্ঘকাল ব্যাপী খরা হয়েছিল। এ সময় প্রায় 4 মাস বৃষ্টিহীন ছিল। 1995 সালের পর 2010 সালে সব থেকে কম বৃষ্টিপাত হয়। খরার ফলে সামগ্রিকভাবে ফসলের বৃদ্ধি কমে যায়। খরার মাত্রার উপর নির্ভর করে খরাকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন তীব্র খরা 70 থেকে 90 ভাগ ফসল ঘাটতি হয়। 2 নম্বর মাঝারি খরা 40 থেকে 70 ভাগ ফসলের ঘাটতি হয়। আর 3 নম্বর হলো সাধারণ খরা 15 থেকে 40 ভাগের ভাগ ফসল ঘাটতি হয়। আমাদের দেশে খরার তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর বাংলাদেশের প্রধান খরাপ্রবণ এলাকা হলো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর, ঢাকা ও টাঙ্গাইল জেলা। রংপুর, বরিশাল, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর জেলায় মাঝারি আকারের খরা হয়ে থাকে। আর তিস্তা, ব্রহ্মপুত্র, মেঘনার পলল ভূমি এলাকায় সাধারণ খরা হয়ে থাকে। তবে বর্তমানে তিস্তা নদীতে পানি প্রবাহ হ্রাস পাওয়ায় শুষ্ক মৌসুমে তিস্তা অববাহিকায় খরার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। দেশে 63 লাখ হেক্টর চাষযোগ্য জমির শতকরা 60 ভাগ জমিতে আমন চাষ করা হয়। এই আমন বৃষ্টির ওপর নির্ভরশীল একটি ফসল আমন ধান। আমন ধান হলো বৃষ্টির ওপর নির্ভরশীল একটি ফসল। এই মৌসুমে চাষিদের সেচ দেওয়ার জন্য কোনো পূর্বপ্রস্তুতি থাকে না, কিন্তু বর্তমানে এই মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমন ধান খরায় কবলিত হয়। সেপ্টেম্বর অক্টোবর মাসে কম বৃষ্টিপাত বোনা ও রোপা আমনের ধানের উৎপাদন কমিয়ে দেয় এবং ডাল ও আলু ফসলের চাষকে দেরি করিয়ে দেয়। আমাদের এই খরা থেকে বাঁচতে হলে খরা থেকে বাঁচার কোনো উপায় নেই, কিন্তু খরা সহিষ্ণু ফসল যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এই খরার ভেতর দিয়েও কিছু ফসল তৈরি উৎপাদন করতে পারব। খরা সহিষ্ণু কিছু ফসল রয়েছে, যেমন ছোলা, তেল, বীজ ইত্যাদি চাষ করা যায়। এগুলো খরা সহিষ্ণু ফসল। ছোলা, তেল, সয়াবিন তেল, সরিষার তেল, এগুলো এইসব ফসল চাষ করলে, সরিষা, সয়াবিন, ছোলা এগুলো চাষ করলে খরার সময় ভালো কিছু আশা করা যায়। ফসল উৎপাদনে জলাবদ্ধতা বা বন্যার প্রভাব। ফসল উৎপাদনে বন্যার একটি ব্যাপক প্রভাব রয়েছে। প্রতি বছর দেশে প্রায় 25% জমি বন্যার কারণে বিভিন্ন মাত্রায় প্লাবিত হয়। বাংলাদেশে 2002 সালে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার 12টি উপজেলায় ঢল বন্যার কারণে অসংখ্য ঘরবাড়ি এবং প্রায় 31,500 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়। তবে এক্ষেত্রে বন্যা হলে বন্যার পানি সহনশীল কিছু জাত রয়েছে। বিধান 28, বিধান 45, বিধান 29, এগুলো চাষ করা যেতে পারে। এবার আসো, আমরা জানি বিরূপ অবস্থায় ফসল উৎপাদন কৌশল। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ খরা বন্যা এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। এগুলো সাথে খাপ খাইয়ে চলার পদ্ধতি
আবিষ্কার করতে হয়। এর মধ্যে একটি পদ্ধতি হলো উপযুক্ত ফসল বা ফসলের জাত ব্যবহার, মানে খরা ও বন্যা সহিষ্ণু কিছু ফসল আমরা যদি চাষ করি তাহলে আমরা খরা ও বন্যার যে ক্ষতিকর প্রভাব সেটা থেকে কিছুটা বেঁচে থাকতে পারবো। খরা শুরু হওয়ার আগেই ফসল ঘরে তোলা যাবে এমন স্বল্পায়ু জাতের অথবা খরা সহ্য করতে পারে এমন জাতের ফসল চাষ করতে হবে। যেমন আমন মৌসুমে বিনা ধান সাত, বি ধান 33 এক মাস আগে পাকে, ফলে সেপ্টেম্বর অক্টোবর মাসে খরা থেকে রক্ষা পাওয়া যায়। আবার আমন মৌসুমে বিধান 56, বিধান 57, যেমন স্বল্পায়ু জাত, তেমনি 21 থেকে 30 দিন পর্যন্ত খরা সহ্য করতে পারে। বিজয়, প্রদীপ, সুফি নামের তিনটি খরা সহিষ্ণু জাত রয়েছে। মাটির ছিদ্র নষ্টকরণ, খরাপ্রবণ এলাকায় বৃষ্টি মৌসুম শেষ হওয়ার পর মাটিতে জো আসার সাথে সাথে একটি অগভীর চাষ দিয়ে রাখতে হবে। এতে মাটির উপরিভাগের ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে, ফলে সূর্যের তাপে মাটির রস শুকিয়ে যাবে না। আরেকটি ব্যবস্থা হলো অগভীর চাষ। জমি চাষের সময় মাটির আর্দ্রতা কমে যায় বলে জমিকে হালকা চাষ দিতে হবে। প্রতি চাষের পর মই দিয়ে আটো সাঁটো করে রাখতে হবে, এতে মাটিতে পানির সাশ্রয় হবে। এরপরে হলো জাবড়া প্রয়োগ। জাবড়া কি? জাবড়া হলো শুকনো খড়, লতা পাতা, কচুরি পানা ইত্যাদি বীজ বা চারা রোপণের পর মাটি ঢেকে দিলে রস সংরক্ষিত থাকে, মানে বীজ জমিতে বীজ বপন করার পর শুকনো খড়, লতা পাতা, কচুরি পানা দিয়ে মাটিটাকে কি করে রাখতে হবে, ঢেকে দিতে হবে। ঢেকে দিলে মাটির রস ওখান থেকে সরে যাবে না, সূর্যের আলোতে সরে যাবে না। অনেক সময় কালো পলিথিন শীট ব্যবহার করা যায়, তবে এটা একটু ব্যয়বহুল। এরপরে হলো এই কাজটি করলে আগাছাও নিয়ন্ত্রণ করা যায়। এরপরে হলো পানি ধরা। যে অঞ্চলে বৃষ্টিপাত কম হয় সেই অঞ্চলে ছোট ছোট নালা গর্ত তৈরি করে পানি ধরে রাখতে হবে। এর ফলে পানি গড়িয়ে জমির বাইরে চলে যাবে না, ওই গর্তের ভিতরে থাকবে। প্রতিকূল পরিবেশে ফসল রক্ষার কৌশল। প্রতিকূল পরিবেশে আমরা ফসল কিছু উপায়ে রক্ষা করতে পারি। 1 নম্বর হচ্ছে জলাবদ্ধতা। অতিবৃষ্টি বা বন্যার কারণে কোনো স্থান জলাবদ্ধ হয়ে পড়াকে জলাবদ্ধতা বলে। পাহাড়ি ঢলের কারণে জলাবদ্ধতায় হাওড় অঞ্চলে বোরো ধান পাকার সময় তলিয়ে যেতে পারে। এ অবস্থায় জমি থেকে ধানের শীষ কেটে ফসল সংগ্রহ করা যেতে পারে। বাঁধ ভেঙে জমির ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিলে বাঁধ মেরামতের ব্যবস্থা নিতে হবে। সুযোগ থাকলে নিষ্কাশন নালা কেটে জলাবদ্ধ জমি থেকে পানি বের করে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। আগাম বন্যায় কোনো এলাকার আমন রোপণ ব্যাহত হলে বন্যামুক্ত এলাকায় চারা উৎপাদন করে ওই এলাকার পানি নেমে গেলে রোপণের ব্যবস্থা করতে হবে। অতিবৃষ্টি, বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাসে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এ সময়ে কখনো কখনো একটানা প্রচুর বৃষ্টি হয়ে থাকে, এর ফলে মাঠ ঘাট ফসলের জমিতে পানি জমে যায়। অনেক ফসলের গাছের গোড়া নড়ে নেতিয়ে বা হেলে পড়ে। এ ধরনের আবহাওয়ায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা গোড়ার মাটি দিয়ে সোজা করে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হবে। এ সময় শাকসবজির মাঠ বেশি ক্ষতিগ্রস্ত হয়। শাকসবজির মাঠ থেকে
দ্রুত পানি বের করে দিতে হবে। অনাবৃষ্টি, যদি শুষ্ক মৌসুমে একটানা 15 দিন বা এর বেশি বৃষ্টি না হয় তখন আমরা তাকে অনাবৃষ্টি বলি। অনাবৃষ্টির হাত থেকে ফসল রক্ষার জন্য আমরা সেচ দিয়ে থাকি। বৃষ্টি নির্ভর আমন ধান চাষের ক্ষেত্রে যদি অনাবৃষ্টি দেখা যায় তবে জমিতে সম্পূরক সেচের ব্যবস্থা করতে হবে। জমিতে নিড়ানি দিয়ে মাটির ফাটল বন্ধ করতে হবে, তাহলে বাষ্পীভবনের মাধ্যমে পানি কম বের হয়। রবি মৌসুমে সবজি ক্ষেতে জাবড়া প্রয়োগ করে পানি সংরক্ষণ করতে হবে। এরপরে শিলাবৃষ্টি, বাংলাদেশে সাধারণত মার্চ এপ্রিল মাসে শিলাবৃষ্টি হয়। অনেক সময় আগাম শিলাবৃষ্টির কারণে বিশেষ করে রবি ফসল, পেঁয়াজ, রসুন, গম, আলু ইত্যাদি নষ্ট হয়। শিলার আকার ও পরিমাণের ওপর নির্ভর করে। ক্ষতি বেশি হলে এ সকল ফসল ক্ষেত থেকে সংগ্রহ করে ফেলতে হবে, আর যদি ক্ষতির পরিমাণ কম হয় তবে ফসল পরিপক্ব হতে বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত শাখা প্রশাখা ছাঁটাই করে অবশিষ্ট ফসলের যত্ন নিতে হবে। অনেক সময় এপ্রিল মে মাসে শিলাবৃষ্টির কারণে বোরো ধান, আমন, ঢেঁড়স, বেগুন, মরিচ ইত্যাদি ফসল ক্ষতির সম্মুখীন হয়। ফসলের খরা অভিযোজন কৌশল, অভিযোজন কৌশল ফসল খরায় পতিত হওয়ার পরও দেহাভ্যন্তরে স্বল্প পানির সামান্যতা নিয়ে টিকে থাকার ক্ষমতাকে খরা সহ্যকরণ বলে। এসব ফসল খরাবস্থা চলে গেলে পুনরায় স্বাভাবিক বৃদ্ধি ও ফুল ফল ধারণ করে। খরা সহ্যকরণের কৌশলগুলো নিয়ে আলোচনা করা হলো। কোষের পানি শূন্যতা রোধকরণ, এ ধরনের ফসল খরাবস্থায় কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণ স্রাব জমিয়ে রাখে, ফলে কোষাভ্যন্তরে উচ্চতর অভিস্রবণ চাপ বজায় থাকে। কোষ থেকে পানি শুকিয়ে যায় না এবং কোষ চুপসে যায় না। খরার সময় তুলা ফসলে এটা লক্ষ্য করা যায়। মোটা কোষ প্রাচীর, অনেক ফসলে পাতার কোষে পানির পরিমাণ কমে গেলেও কোষ প্রাচীর মোটা হওয়ার কারণে পাতা নেতিয়ে পড়ে না। কোষ গহ্বর শূন্যতা, উদ্ভিদের অঙ্গভেদে খরা সহ্য করার সামর্থ্য পার্থক্য দেখা যায়। উদ্ভিদের যেসব অঙ্গে কোনো কোষ গহ্বর থাকে না সে সকল অঙ্গ খরা সহনশীল হয়। খরার কারণে কোনো কোনো উদ্ভিদের পাতা মরে গেলেও পত্র মুকুল মরে না। পত্র মুকুল খরা সহ্য করে এবং খরার অবসান হলে বৃদ্ধিপ্রাপ্ত হয়। সুপ্তাবস্থা, অনেক বহু বর্ষজীবী উদ্ভিদে খরার অবস্থায় মাটির উপরের অংশ মরে যায় কিন্তু মাটির নিচের অংশ যেমন কন্দ, বাল্ব, রাইজম এগুলো সুপ্তাবস্থায় বেঁচে থাকে। ফসলের খরা পরিহারকরণ কৌশল, পত্ররন্ধ্র নিয়ন্ত্রণ, অনেক ফসল পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে প্রচ্ছেদন প্রক্রিয়ায় পানি অপচয় হ্রাস করে খরাবস্থার মোকাবেলা করে। যেমন জব ও লম্বা জাতের অনেক গম ফসল সকালের দিকে অল্প সময়ের জন্য পত্ররন্ধ্র খোলা রাখে এবং দিনের বাকি সময় পত্ররন্ধ্র বন্ধ রাখে। প্রচ্ছেদন নিয়ন্ত্রণ, অনেক সময় খরায় পতিত হলে পাতার ওপর লিপিড জমা পড়ে এবং
প্রসেদনের হার কমে যায়, যেমন সয়াবিন। এরপরে হলো পাতার আকার হ্রাসকরণ। অনেক ফসল খরা কবলিত অবস্থায় পাতার আকার হ্রাস করে প্রসেদন কমিয়ে দেয়, যেমন গো মটর। পাতার কিনারা বা পাতার অগ্রভাগ পুড়িয়ে অনেক উদ্ভিদ পাতার আকার হ্রাস করে, মানে নিজের পাতা নিজে পুড়িয়ে ফেলে এবং পাতার আকারটাকে সে হ্রাস করে ফেলে। যেমন সে ধরনের ফসল হলো গো মটর। পাতা ঝরানো অনেক উদ্ভিদ আছে নিজের পাতা নিজে ঝরিয়ে ফেলে খরা, যেমন তুলা, চীনাবাদাম, জোয়ার ও গো মটরে এ ধরনের প্রবণতা দেখা যায়। খরার অবসান হলে আবার পুনরায় পাতা গজায়, কুশি গজায়। খরার ফলে ইথিলিন এনজাইম উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এ ধরনের ঘটনা ঘটে। এরপর হলো সালোক সংশ্লেষণ দক্ষতা বৃদ্ধিকরণ। কিছু ফসল আছে যারা পত্ররন্ধ্র মানে পাতার ছিদ্র নিয়ন্ত্রণের মাধ্যমে প্রস্বেদন, প্রস্বেদন মানে পানি পানি যে পাতা থেকে পানি বেরিয়ে যাওয়াকে প্রস্বেদন বলে, প্রস্বেদন কমালেও পত্ররন্ধ্রের সংখ্যা খুব কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, বেশি পরিমাণ খাদ্য তৈরি করে। ভুট্টা, আখ ইত্যাদি ফসলে এ ধরনের প্রবণতা দেখা যায়। দক্ষ মূলতন্ত্র, কিছু কিছু উদ্ভিদ মূলের দৈর্ঘ্য, সংখ্যা ও ঘনত্ব বাড়িয়ে অধিক পরিমাণ পানি আহরণের মাধ্যমে খরাবস্থা মোকাবেলা করে, যেমন ভুট্টা, তুলা ও গমের অনেক জাতে এ ধরনের প্রবণতা দেখা যায়। মূলের অধিক গভীরতা ও ঘনত্ব একই ফসলে বিরাজমান থাকলে সে অধিক খরা প্রতিরোধী হয়, যেমন জোয়ার ও বজরা। পাতা মোড়ানো ও পাতা কুঞ্চিতকরণ, অনেক দানা ফসল যেমন জোয়ার, কাউন পাতার আকার হ্রাসকরণ ছাড়াও খরা পরিবেশে পাতা কুঞ্চিত করে। আবার অনেক ফসল পাতা মুড়িয়ে সূর্যালোক প্রাপ্তির অবস্থান আয়তন কমিয়ে দেয়, ফলে এদের প্রস্বেদন কমে যাওয়ার কারণে পানির অপচয় হ্রাস পায় এবং খরা পরিবেশ খাপ খাইয়ে নেয়। সর্বশেষ হলো পাতার দিক পরিবর্তন। অনেক উদ্ভিদ খরাবস্থায় সূর্যালোকের সাথে বা খাড়াভাবে পাতার দিক পরিবর্তন করে, ফলে প্রস্বেদনের হার হ্রাস পেয়ে পানি সাশ্রয় হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।